पूर्व मध्य बंगोपसागरे अवस्थानरत घूर्णिझड़ इयास उत्तर और उत्तर पश्चिम दिके अग्रसर हार पाशापाशी घनीभूत होच्छे। आबहावा अफिस जानिएछे घूर्णिझड़टिर केंद्रेर 54 किलोमीटर मध्य बाताशेर एकटाना सर्वोच्च गतिबेग घंटाय 62 किलोमीटर जा दमका अथवा झड़ो हावार आकारे 88 किलोमीटर पर्यन्त बाड़छे। ঘূর্ণিঝড়টি ঘন্টায় 6 কিলোমিটার বেগে অগ্রসর হচ্ছে, এর প্রভাবে সাগর উত্তাল রয়েছে। বডি মোশন যেটাকে আমরা বলি, এর ইয়েটা খুব ধীরে আছে, তো এখন বর্তমান যে পরিস্থিতিতে 5-6 কিলোমিটার করে গতিতে আগাচ্ছে। যদি গতি প্রকৃতি পরিবর্তন হয় হওয়ার পরে বোঝা যায় কি অবস্থা হতে পারে। আবহাওয়াবিদরা জানালেন, সমুদ্র বন্দরগুলোকে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ইয়াস আরও ঘনীভূত হয়ে উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে, যা বুধবার নাগাদ উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের খুলনা উপকূলে আঘাত হানতে পারে। সুপার সাইক্লোনের কোনো এনে এখন পর্যন্ত যার গতি প্রকৃতি এটা ভেরি সিভিয়ার সাইক্লোন হবে। এই অবস্থাতে যদি উপকূল অতিক্রম করে সেক্ষেত্রে বাংলাদেশের এর প্রভাব পড়বে খুলনা বিভাগে। দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এনামুর রহমান জানিয়েছেন, এই ঘূর্ণিঝড়ে বাংলাদেশ উপকূলে ক্ষতির আশঙ্কা কম। সোমবার সকালে সচিবালয়ে ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ক সভায় তিনি জানান, দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। যদি এর গতিপথ একই রকম থাকে তাহলে বাংলাদেশ উপকূলে ক্ষতির কোনো প্রভাব হবে না বলে আমরা আশা করছি। ইতিমধ্যে আশ্রয়কেন্দ্রগুলো সবগুলোকে প্রস্তুত করা হয়েছে। এদিকে ইয়াস মোকাবেলার প্রস্তুতি হিসাবে উপকূলীয় জেলা খুলনার 9টি জেলায় 1000-এর বেশি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছে স্থানীয় প্রশাসন, প্রস্তুত রয়েছে স্বেচ্ছাসেবক বাহিনী। চট্টগ্রাম জেলায় প্রস্তুত রাখা হয়েছে 511টি আশ্রয়কেন্দ্র, পর্যাপ্ত শুকনো খাবারও মজুদ রাখা হয়েছে। 709টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে ভোলায়, গঠন করা হয়েছে 76টি মেডিকেল টিম। বরগুনায় করোনা সংক্রমণের বিষয়টি বিবেচনায় নিয়ে 640টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে। উপকূলীয় জেলা পটুয়াখালীতে 702টি আশ্রয়কেন্দ্র ও 76টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। ঘূর্ণিঝড়ের সময় ঝালকাঠিতে দুর্ঘটনা এড়াতে পুলিশ ও ফায়ার সার্ভিসের পাশাপাশি পর্যাপ্ত স্বেচ্ছাসেবক কাজ করবেন বলে জানিয়েছে প্রশাসন। ফাহিম মুনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।